আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো। আজকের ড্রিলটা আমাদের উপকারিতা আমি আপনাদের বলে দিই আগে, এটা আমাদের পায়ের মাসেল বিল্ড আপ করবে, ইঞ্জুরির সম্ভাবনা কম থাকবে, আমাদের মেমোরি শার্প করবে, আমাদের ইনস্ট্যান্ট রিয়াকশানটারে বিল্ড আপ করবে, আই মিন এটা উন্নতি করবে, এরপরে আপনার ড্রিবলিংটা উন্নতি করবে। অতএব খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ম আপ, এরা সাধারণত আপনি করবেন আপনার ট্রেনিংয়ের আগে। আপনি 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট জগিং করে, স্ট্রেচিং করে এটা দিয়ে স্টার্ট করবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন এই ড্রিলটা করেন, তাহলে আপনার উপকারে আসবে, আপনার স্টেমিনাটাও এটা অনেক বিল্ড আপ করে। যাদের স্টেমিনা কম এরাও করতে পারেন। সো এটার ফাংশনটা হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি, 4টা কোণ বা 4টা মার্কার অথবা 4 কালারের যে কোনো জিনিস দিয়ে আপনি একটা বক্স তৈরি করবেন, এবং বক্সের মধ্যখানে আপনি থাকবেন, এবং আপনার অপর পাশে একটা ফ্রেন্ড অথবা কোচ অথবা আপনার যাই হয় ওনায় রাখবেন, এবং আপনি ওইখানে হাইনি করতে পারেন, ওইখানে আপনি স্লো জাম্পিং করতে পারেন। ওখানে যখন হঠাৎ করে আপনাকে একটা কালারের নাম বলা হবে, এবং ওই কালারে আপনাকে রিয়্যাক্ট করতে হবে, এবং ইনস্ট্যান্ট, এবং ও যখন রিয়্যাক্ট করতেছে বডির যদি স্পিড বুম স্পিডে যাতে রিয়্যাক্টটা হয়, ইনস্ট্যান্ট যাতে রিয়্যাক্টটা হয়, চিন্তা করার টাইম নেই যে লাল কোন দিকে আছে, সাদা কোন দিকে আছে, কালো কোন দিকে, ওইটা টাইম নেই, ওইটা আপনাকে এর জন্যই আপনার মেমোরিটাকে শার্প করার জন্য এটা ট্রেনিং করা। প্রথম প্রবলেম হবে, পরে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরে দেখেন বল চারা, এবং বল দিয়ে যখন আমরা এই ট্রেনিংটা করব তখন আমাদের ড্রিবলিংটাকেও অনেক হেল্প করে, রিসিভিংটাকেও অনেক হেল্প করে। আমরা কীভাবে করব সেটা হচ্ছে, আমরা ফার্স্ট টাচ যে খেলি, দেখেন এখানে ফার্স্ট 1 2 3 4 এভাবে দিয়ে আপনার ফ্রেন্ড অপর পাশে ওনাকে বলবেন যে উনি 3টা টাচ অথবা ওনার ইচ্ছা মতো 2টা টাচ অথবা 4টা টাচ অথবা 5টা টাচের করে একটা কালারের নাম বলবে, এবং আপনি ওই কালারের দিকে রিসিভ করে মুভ করে ওই কালারের দিকে গিয়ে ড্রিবলিং করে মধ্যখানে এসে আবার আপনি পাস দিলেন। সো দেখেন আমি ওরে বুঝিয়ে দিচ্ছি ড্রিলটা কীভাবে করতে হবে, আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার মাইক্রোফোনটা কাজ করে নাই আজকে, যে কারণে আমি আপনাদের মাঠে বুঝাইতে পারি নাই, না হয় ইনস্ট্যান্ট কথা বললে একটু ভালো বোঝানো যায়। সো এখানে আমি ওভার ভয়েস করতেছি, আই হোপ বুঝতে পারতেছেন, যদি বুঝতে না পারেন আমি অবশ্যই আরেকদিন এ বিষয়ে আর একটু ভালো করে বুঝিয়ে দেবো। দেখেন যখন ও আমাকে রেড বলছে, আমি রেডে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে ড্রিবলিং করে মধ্যখানে আবার আসছি, এটাই এর কাজ, আর কিছু না। ফার্স্ট টাচ খেলেন, হঠাৎ করে ও যে কোনো একটা কালারের নাম বলবে, আপনি ওই কালারে রিয়্যাক্ট করবেন। এই যে গ্রিন বলছে, আমি গ্রিনে রিয়্যাক্ট করতেছি, যখন আমাকে হোয়াইট বলবে আমি হোয়াইটে রিয়্যাক্ট করবো, যখন আমাকে ইয়েলো বলবে ইয়েলো রিয়্যাক্ট করবো। এটা করবেন, আচ্ছা এটা বিষয়টা হচ্ছে, এটা করবেন মিনিমাম 1 মিনিট করে রেস্ট, পরে আরও 1 মিনিট রেস্ট, পরে আরও 1 মিনিট রেস্ট, আপনি মিনিমাম 3 মিনিট করবেন, এরপরে যদি পারেন 4 থেকে 5 মিনিট করবেন, বাট প্রত্যেকটা মিনিটের পরে রেস্ট নেবেন, রেস্ট নিয়ে আর 30 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে আবার স্টার্ট করবেন। এগুলা আই থিঙ্ক 3 মিনিটই আইডিয়াল, আপনি 3 মিনিট করেন, 5 মিনিট করলে ভালো আপনার জন্য, আপনি যদি পরিশ্রম করতে পারেন। এরপরে আপনাকে ট্রেনিংও করতে হবে, এটা মোটামুটি হার্ড, আপনি যখন করবেন ফিল করতে পারবেন, এখানে দেখে আপনি বুঝতে পারতেছেন না কতটুকু হার্ড হচ্ছে অথবা কতটুকু কষ্ট হবে আপনার। আপনারা যদি এ ধরনের ড্রিল করে থাকেন এক্সিলেন্ট, ভালো আপনার জন্য, এটা তো ইজি, আর যদি না করে থাকেন, প্রথম করতেছেন, তাহলে এটা একটু কষ্টকর হবে। তো আপনি খেয়াল রাখবেন যাতে আপনার হাঁটুটা আপনার বডিটা নিচু হয়ে থাকে। থ্যাংক ইউ।